ওয়াশিং মেশিনটা দেখে চলে গেছিলাম, আমার পুচকিটা খাওয়া খিদে পাচ্ছিল বলে চলে গেছিলাম। তো আবার আমরা ফিরে এসেছি একটা ফ্রিজ দেখার জন্য। ফ্রিজগুলো খুব পছন্দ ছিল, তো বড় তাড়া লাগাচ্ছিল যে একটা ওয়াশিং মেশিন নেওয়ার পর তুমি আমার ফ্রিজের কথা বলছো, কিন্তু দেখার সাথরা কে ছাড়ে বলো? দেখার সাথরা কি ছাড়তে পারি? দেখাশোনা তো ফ্রি, নেওয়ার নিতে গেলে না হয় টাকা লাগবে, কিন্তু দেখাশোনাটা তো পুরো ফ্রি। আমার এই ফ্রিজটা খুব পছন্দ হয়েছে, তাই হাজব্যান্ড বলেছে অত বড় ফ্রিজটা তোমাকে কিনে দেবো, কিন্তু ফ্রিজের ভেতরে সারাদিন ঢুকে বসে থাকবো। আমি তাতেই রাজি, এইটা আমার খুব পছন্দ হয়েছে।
এটা আমার খুব পছন্দ আছে। নেক্সট এসছে একটা ফ্রিজ, অবশ্যই এরকম একটা বড়ো ফ্রিজ কিনবো, আর ছোটো ফ্রিজ নয়, ছোটো ফ্রিজে রাখার আর সত্যি জায়গা হয় না। তখন দুটো মানুষে ছিলাম, হয়ে গেছিলো, তো পরপর ফ্যামিলি বাড়ছে, পুচকিটা এসেছে, ওর অত কিছু রাখতে হয়, চকলেট হেনা তেনা এটা ওটা, তো আর হয় না ছোটো ফ্রিজে। এই ফ্রিজটাও বেশ ভালো, ডিজিটাল প্রিন্টের ওপরে ভালো লাগে, কিন্তু ফ্রিজগুলো ছোটো আর কি, মডেলটা বেশ নতুন কিন্তু ফ্রিজটা ছোটো। দেখা যাক দেখা যাক, কত ফ্রিজ রে বাপ রে বাপ, কত ফ্রিজ কত ফ্রিজ। এরকম যদি আমার একটা শপ থাকতো, আমি 30 দিনে 30টা এক এক রকম করে ফ্রিজ ইউজ করতাম রে কপাল। ভগবান আমাকে একটা ফ্রিজের ব্যয় করে দাও, যা যা চাই তাই তাই দিয়ে দাও। এটা কত বড়, এটাই খুব পছন্দ ছিল আমার। দেখা যাক কবে নিতে পারি এইটা, এটা খুব পছন্দের আমার, খুব পছন্দ। বারবার ঘুরে ফিরে ওই ফ্রিজটার দিকেই যাচ্ছিলাম। আরে কপাল, কি ওয়াশিং মেশিন কিনে নিয়ে এসেছিলাম আর কি ডেলিভারি দিয়েছে এরা, মাথা ঘোরাচ্ছে একদম, পুরো একটা ড্যামেজ মাল দিয়েছে, আবার বলছে 7 ডেজ ওয়েট করো। আর আমি এইদিকে আমার বিছানা, বেড কভার, দুটো বিছানার বেড কভার, জামা কাপড় সব নিয়ে রেখে দিয়েছি যে নতুন ওয়াশিং মেশিনটা ডেলিভারি দেবে, তারপর কাচাকুচি করব। কপাল আমার সেই হাতে কাচতে হবে আর কি, একেই বলে ফুটো কপাল, কপালের দোষ। দুদিন ধরে জামা কাপড় জমিয়ে রেখে দিয়েছি যে কাচাকুচি করব, ওয়াশিং মেশিনটা দিলে তারপর কাচাকুচি করব। কপালটাই খারাপ হলে এইরকমই হয়, কপালের নাম গোপাল। ভদ্রলোক এসেই বলছে, ওই ঢাকনটা খুলেই বলছে ড্যামেজ, ঢাকনটা খুলেই বলছে ড্যামেজ। তো বর তো দোকানে ফোন করেই চলেছে, এরই নাম হচ্ছে কপালের নাম গোপাল। কোনো কিছুতেই সয় না, কোথাও শান্তি নেই। চলো এবার সেই আর কি, হাতে করে কাঁচতে হবে, এটাই তো কপাল। কেচে যাও আর কেচে যাও, খালি পারলে নিজেই কাঁচা হয়ে বেরিয়ে আসবে। ওয়াশিং মেশিনটা আসলে যখন নিয়ে আসে ট্রান্সপোর্টে ওরাই, তখন দিয়েছে 12টা বাজিয়ে আর কি। আমারই ভাগ্যটা খারাপ, আমারই কপালটা খারাপ, এইরকম করলে কি আর চলে না। আর কি করা যাবে, কপালের লিখন কেউ কি আর বদলাতে পারে না। দেখা যাক, বলেছে তো 7 ডেজ বাদে আবার চেঞ্জ করে দেবে, কি হয়, আবার সেটা যদি ড্যামেজ পড়ে তো হয়ে গেল। ভাই এবার ড্যামেজ পড়লে আমি রিটার্ন দিয়ে টাকাটা নিয়ে চলে আসবো, আমার টাকা দিয়ে বাবা আমি সোনা দোকানে চলে যাই, এর থেকে একটা সোনা বানালে আমার লাভ ছিল, সেটা আমার থাকতো, খুশি হয়ে যেতাম, 100% খুশি হয়ে যেতাম, ড্যামেজের কোনো ব্যাপার নেই। যাই হোক, কিছু করার নেই, এটা হচ্ছে কি আমার পুচকির বার্থডে গিফট। ওর বার্থডে ছিল জুলাইয়ের 1 তারিখ, তো তখন তো আমরা নর্থ বেঙ্গলে